তুমি তো পাত্র না, তুমি ঘট। আমি তো সে কথা বলেছি বস, কিন্তু সে তো কিছুই মানে না। এটা তো খুবই বিপদের কথা, সে তো আমার প্রতিষ্ঠান নিয়ে টান দিয়েছে। জি বস, খুবই বিপদ। আমি তো শুধু আপনার জন্য জোর প্রতিবাদ করতে পারিনি। হ্যালো বস, উনি আমাদেরকে 50,000 টাকার চেক দিয়ে গেছেন। উনি মানে সেই বড়লোক মহিলা? জি বস। আরে বলো কি, তুমি সত্যি বলছো? বস এক বর্ণ মিথ্যা, আপনি চাইলে আমি এখনই চেকটা নিয়ে আসতে পারি। না 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 না, চেক আনার দরকার নাই, আমি বিশ্বাস করেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ জি বস। আচ্ছা, সর্বনাশ! আরে আমি তো পাগল হয়ে যাবো। জি বস, তুমি চিন্তা করতে পারবা না, ওই মহিলা তোমাকে পছন্দ করে 50,000 টাকা চেক দিয়েছে। জি বস। হ্যাঁ, আনন্দ তোমার মাথা করছে। উফ, ওই মহিলাকে যদি ধরে রাখতে পারি আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদের অফিস ভাড়া, আমাদের বাসা ভাড়া, তোমাদের থাকা খাওয়া সব সব হয়ে যাবে। আমি তো শুনেই অবাক, টিয়া এইরকম একটা ক্লায়েন্ট পায় গেল? আরে ক্লায়েন্টই তো টিয়াকে নিজে পছন্দ করছে, কেন তুমি জানো না? পাত্রীটাকে? সেটা জানি না, তবে বসের কাছে এখন টিয়ার ইম্পর্টেন্স অনেক বেড়ে গেছে। হ্যাঁ শুনলাম, বস নাকি টিয়া ছাড়া কিছুই বোঝে না। আরে টিয়া হচ্ছে সেই হাঁস যে প্রতিদিন সোনার ডিম পারবে। আচ্ছা যাই হোক, টিয়াকে এখন একটু পাত্তা দিয়ে চলতে হবে, বুঝছো? কিসের পাত্তা? এরকম মিনমিন করা ছাগলকে কারো পাত্তা দিতে ইচ্ছা করে? এটাও তুমি ঠিকই বলছো, সারাদিন কেমন জানি মিনমিন করে, একদম গাজালা করে। আর ওই রাকাটা এমন অসহ্য না, সারাক্ষণ টিয়াকে মাথায় করে নিয়ে যাচ্ছে। এই যে রূপা, আরে নিতে হয় কেন? শুনেছ হ্যাঁ টিয়ার সাকসেসের কথা? জি বস শুনেছি। আমি জানতাম, লেগে থাকলে একদিন না একদিন সাকসেস আসবেই, মাস্ট। তা তো ঠিকই বস। এখন তো টিয়া একটা ব্যারোমিটার হয়ে গেল। কিসের ব্যারোমিটার বস? তোমাদের প্রত্যেককে টিয়ার মতো সাফল্য দেখাতে হবে, আমাদের প্রত্যেককে এক একজন টিয়া হতে হবে। কিন্তু বস এটা কি করে সম্ভব? আমাদের সেক্টর তো আলাদা, আর এখানে তো পছন্দ অপছন্দের ব্যাপার নেই। আর কেউ পছন্দ করলেই আমরা তার কথায় নাচবো কেন? আমাদেরও তো একটা পার্সোনালিটির ব্যাপার আছে। হ্যাঁ পার্সোনালিটি তো থাকবেই, পার্সোনালিটি থাকবে পার্সোনালিটির জায়গায়, কিন্তু আমাদের প্রত্যেককে এই প্রতিষ্ঠান নিয়ে ভাবতে হবে। এই প্রতিষ্ঠান তো তোমাদেরই প্রতিষ্ঠান। যাও, এসব ব্যাপার নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ দেখলা দেখলা বছর অবস্থা দেখলা? আরে উনি তো একটা অসুস্থ প্রতিযোগিতা লাগিয়ে দিলেন। আরে দিলেই হলো, আমরা এসব প্রতিযোগিতা মাথা নাই, আমি ও নাই বাবা। প্রবলেম কি, আপনি না ছেড়ে বিয়ে হবে কিভাবে? আরে না রে ভাই, বস বলেছে ওই মহিলা যা বলবে আমাকে তাতেই রাজি হতে হবে, এটা কি কখনো সম্ভব বলেন? সম্ভব নয় কেন? আরে ভাই আপনাকে তো ফাঁসি দিতে বলছে না। আরে ফাঁসি নয় তো কি, ওই মহিলা আমার বাসার ঠিকানা চাচ্ছে, সে বাসায় যাবে প্রপোজাল নিয়ে। আচ্ছা পাত্রীটা কে? তাও তো ঠিক বুঝতে পারছি না। জিজ্ঞাসা করেননি? আরে আমি কি জিজ্ঞাসা করবো রে ভাই, সে তো নিজেই সবসময় বক 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 করেই যাচ্ছে, আমার কোনো কথাই তো শোনে না। না ধরেন কন্যাটা যদি শিক্ষিত হয় সুন্দরী হয় তাহলে কোনো কথাই নেই, খাবেন দাবেন গায়ে ফুরফুরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন। আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমার ফ্যামিলিতে লোকজন নেই, আমার বাবা মা নেই, আমার ছোটো ছোটো ভাই বোন আছে না? আপনার জায়গায় যদি আমি হতাম না তাহলে দেখতেন, এক লাফে তিন কবুল বলে ওই মেয়ের বাড়ি যেয়ে উঠে বসতাম, এখানে বসে আর চাপাবাজি করতে ভালো লাগে না। আমারও কি ভালো লাগে ভাই, সারা দিন শুধু মিথ্যা কথা বলা আর জোর চুরি করা। আচ্ছা মহিলা আবার কবে আসবেন? সেটা ঠিক বলতে পারবো না, তবে মনে হয় দু একদিনের ভেতরেই আসবে। আসলে আমাকে খবর দিবেন। কেন আপনি কি করবেন? আমি মহিলার ভেতর থেকে পাত্রীর সমস্ত খোঁজখবর একবার বের করে ফেলবো, আই মিন মেয়েটি শিক্ষিত কিনা, কতটুকু পড়াশোনা করেছে, কারোর সাথে প্রেম আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এটা আপনি কোনো প্রবলেম মনে করেন? এটা আমার জেনে লাভটা কি, আমার তো কোনো দরকার নেই ভাই, এই ধরনের বয়সে এই ধরনের হ্যাসল হয়।